নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ বিশ্বাস, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এস অ্যান্ড এস সলিউশন ইউনিট। তো আজকে তোমাদের সামনে বেসিক্যালি আলোচনা করতে চলেছি স্কিপার লিমিটেডে 8 পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো এটাতে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, এবং তার সাথে সাথে এই ভ্যাকেন্সিতে আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত পদ্ধতি কিন্তু জানতে চলেছো এই ভিডিওর মাধ্যমে। তো যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যে রকম সরকারি এবং বেসরকারি জব আপডেট নোটিফিকেশান আমরা সবার আগে নিয়ে চলে আসি। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, তোমরা যদি আমাদের লেটেস্ট জব আপডেট নোটিফিকেশান সবার আগে পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ওখানে কিন্তু আমরা লেটেস্ট জব আপডেট নোটিফিকেশান সবার আগে আপডেট দিয়ে থাকি। তো এখানে ভিডিওটা শুরু করব, ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্কিপার লিমিটেড। তো স্কিপার লিমিটেড সম্বন্ধে আপনারা যদি জানতে চান তো অবশ্যই স্কিপার লিখে আপনারা কিন্তু গুগলে সার্চ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন ধুলাগড় হাওড়া, তো লোকেশন কিন্তু ধুলাগড় হাওড়া রয়েছে। তো হাওড়া লোকেশনের ক্যান্ডিডেট এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এসে কাজ করতে চাইছো তারা কিন্তু সকলেই করতে পারো। তো এখানে বেসিক্যালি কাজটা তোমাদেরকে কী করতে হবে, স্কিপার লিমিটেডে কিন্তু তোমাদের রেলের মধ্যে মানে রেলে ট্রেনের মধ্যে যে স্টিলের যেসব পাসপত্র থাকে সেই সব কিন্তু তৈরি হয় এখানে। তো সেই সব প্রোডাক্টের ওপরেই কিন্তু তোমাদেরকে বেসিক্যালি কাজ করতে হবে, এবং একেবারে খুব হার্ড ওয়ার্ক না, আবার একেবারে খুব ইজি ওয়ার্ক না, তবে কাজ শিখে গেলে এখানে কিন্তু একটা বেটার ফিউচার এবং স্যালারি কিন্তু ভালো রকম আপনারা মানে পেয়ে যেতে পারেন, এবং তার সাথে সাথে এটা কিন্তু ফুল পার্মানেন্ট জব। এখানে যদি আপনি কাজ ছেড়ে না চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কাজ যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন ধুলাগড়, তো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই, তো শুধুমাত্র কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, এবং স্যালারি দেখতে পাচ্ছেন 340 টাকা পার ডে আপনাদেরকে দেওয়া হবে। তো এখন মোটামুটি এখন হেল্পার পোস্টে কাজ করলে 340 টাকা দেওয়া হবে, এরপরে আপনার কাজ ভালো হলে আপনি কাজ শিখে গেলে অবশ্যই আপনার পার ডে রোজ কিন্তু বেড়ে যাবে। এবারে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে 340 টাকা পার ডে পাবো তো আমাদের পেমেন্ট কবে পাবো, তো পেমেন্ট কিন্তু তোমরা মান্থলি পাবে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। দেন এরপর যেটা আছে টাইমিং দেখতে পাচ্ছ 12 ঘন্টা শিফট, তো এখানে কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা এবং রাত 8টা থেকে সকাল 8টা এইভাবে কিন্তু ডিউটি কাজ করতে হবে, এবং 50% 50% করে কিন্তু মান্থলি তোমাদের শিফটিং হবে ডিউটি। এবার 12 ঘন্টা শুনে অনেকে ভয় পেতে পারো যে 12 ঘন্টা ডিউটি 340 টাকা অনেকটাই কম হয়ে যাচ্ছে, বাট এখানে 12 ঘন্টা তোমাদেরকে একটানা ডিউটি করতে হবে না, এর মধ্যে তোমাদের মোটামুটি 1.5 ঘন্টারও বেশি টিফিন রয়েছে এবং তার মধ্যে কাজে একটা ব্রেকও রয়েছে। একেবারে যে একটানা 12 ঘন্টা কাজ করতে হবে এই জিনিসটা কিন্তু কেউ মাথায় এনো না, এবং এখানে কাজ শিখে গেলে একটা সময় তোমাদের কিন্তু স্যালারি কিন্তু পার ডে 1000 টাকাও হতে পারে, এবং প্রোডাকশান ওয়ার্কার হয়ে গেলে সেক্ষেত্রে তুমি পার ডে 2000 টাকাও ইনকাম করতে পারো, কারণ এমনও রিপোর্ট আছে যে যারা 2 বছর কাজ করছে তারা পার ডে 2000 টাকা ইজিলি ইনকাম করে। তো কাজটা যারা শিখতে পারবে এবং যারা চাইছো বেটার ফিউচার তৈরি করতে, যেহেতু 8 পাশে অবশ্যই এটা কিন্তু অ্যাপ্লাই করা দরকার। তো এখানে দেখতে পাচ্ছ ডে নাইট বোথ আগেই বলে দিয়েছি, তো 18 থেকে কিন্তু 40 বছর বয়সের মধ্যে সকলেই আবেদন করতে পারবে। তো 8 পাস আগেই বলে দিয়েছি 30 ডে ওয়াক, এখানে কিন্তু নো ওয়াক নো পে, তো তোমরা কিন্তু 30 দিনই কাজ করতে পারো এবং 26 দিনও করতে পারো, তোমরা একটা ছুটি নিতে পারো সপ্তাহে, কোনো ব্যাপার না। দেন এরপর যেটা আছে তোমাদের স্যালারির সাথে কিন্তু পিএপিএসের সুবিধা থাকবে, কিন্তু সেটা তোমাদের 6 মাস পরে চালু হবে, সেটা আগে থেকে বলে দিচ্ছি, 6 মাস প্রথম 6 মাস কোনো পিএপিএসআই থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছ রুম ফ্রি, ক্যান্টিন অ্যাভেলেবেল, তো তোমাদের কিন্তু রুমটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে, এবং ক্যান্টিন তোমরা পেয়ে যাবে 12 টাকা 14 টাকা পার মিল তোমাদের পড়বে। তো এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ স্পট জয়নিং ডেট দেখতে পাচ্ছ 1 তারিখ থেকে শুরু হবে নভেম্বরের, এবং 10 তারিখের মধ্যে কিন্তু সকলের জয়নিং আস্তে আস্তে করে দেওয়া হবে পার্ট বাই পার্ট। দেন এরপর যেটা আছে ডকুমেন্ট দেখতে পাচ্ছ, এই জব প্রোফাইলে আবেদন করলে এবং জয়েন হতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে, আধার কার্ড উইথ মোবাইল নাম্বার লিঙ্ক, তো তোমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং ব্যাঙ্ক পাসবুক, এই 2টো ডকুমেন্টই কিন্তু লাগবে, আর কিছু কিন্তু লাগবে না, এই 2টো ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা সহজে জয়নিং করে নিতে পারবেন। দেন এরপর যেটা আছে অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে বিশেষভাবে নাম্বার দিলাম না, তো নাম্বার দিলে অনেকটা সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়েছি, ওখানে জয়েন হয়ে যান, দেন ওখান থেকে কিন্তু আমরা আপনাদের ডেটা নিয়ে নেবো, আইমিন আপনারা জয়েন হয়ে নিজেরা নাম ফোন নাম্বারটা গ্রুপে দিয়ে দেবেন, নাম দেবেন ফোন নাম্বার দেবেন, অবশ্যই আপনাদেরকে কল করবো, ডেটা নেবো এবং জয়নিং কিন্তু সবাইকে করানোর যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমি যত তাড়াতাড়ি পারবো হেল্প করার চেষ্টা করবো। তো চলুন কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।